ওয়ালাইকুম আসসালাম। আর তুই কেমন, ভালো আছো? আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আদিয়াত কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। হানাফ তাহমিদ কেমন আছো তুমি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো। ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত চৌধুরী কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন। এই তো, কি ক্লাস তো 1:30 সময়, স্টুডেন্টরা কই দেখতে পাচ্ছি না, দু একজন করে আসতেছে। শাওন চৌধুরী, শান চৌধুরী কেমন আছো? স্যার একটা জিনিস জিজ্ঞাসা করব। আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি বললা স্যার? ওই যে আমাদের কি স্যার ফুল বই হবে পরীক্ষা প্রিটেস্টে? মানে ফুল বই না, তোমার ওই যে হচ্ছে কি এই পর্যন্ত পারিবারিক বাজেটে 8 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 11 পুরো বই, 1 থেকে 11। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রূপক ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো। কেন, তোমার কি কষ্ট লাগে নাকি? 1 থেকে 11 তো এটা আগে থেকে লেখা আছে সিলেবাস। আচ্ছা, মানে তারপর আর কি যে আর কি শিওর হলাম যে মানে কমানো টমানো আবার হয়েছে কিনা? না, কমানোর সুযোগ নাই। এটা প্রিটেস্ট পরীক্ষা, তো প্রিটেস্ট পরীক্ষা কম হবে না। বুঝতে পারছি। আবার তো একদিনে 2টা করে পরীক্ষা দিয়েছে, তাই রুটিন দিয়ে দিছে নাকি? হ্যাঁ স্যার, একদিকে যেমন ফুল বই, আবার দিকে একদিনে 2টা করে পরীক্ষা। না, 2টা পরীক্ষা দিলে ওই অবজেক্টিভে 2টা পরীক্ষা দিছে একদিনে? না হ্যাঁ 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 স্যার, অবজেক্টিভে। আচ্ছা আচ্ছা। জি স্যার, জিনিসটা মোটেও ঠিক হয় নাই স্যার, একদিনে 2টা পরীক্ষা কোনো মানে নাই দেওয়ার। এখন তোমরা তো অবজেক্টিভ পড়ো না অনেকে, এরকম আছে না? না পড়ে দিয়ে দাও। আচ্ছা, ওইটা যারা আছে তারা তো হচ্ছে ওরা কোনো সময় পড়ে না এরকম, আর আমাদের তো যারা পড়ি তাদের তো কষ্টই। তাদেরকে পড়ে পরীক্ষা দিতে হয় নাকি? কি স্যার? আচ্ছা, আমরা শুরু করি। 7 জন আসছে মাত্র। রূপক, ব্যাপার কি আজকে স্টুডেন্ট এত কম কেন? রূপক স্যার, আমি নিজেও জানি না স্যার, নেটে মনে হয় ঝামেলা স্যার, কারণ আজকে আমি নিজেই স্যার প্রথম ক্লাসটা করতে পারিনি, প্রথম আর শেষ দেখবো না যে কতটুকু, তারপর শেষ হিসাব করবো, প্রথম শেষ হিসাব করবো। আর্থিক বিবরণী প্রথম অংশ বিশদায় বিভিন্ন কথা বলছিলাম, তো আজকে আমরা আর্থিক বিবরণী দ্বিতীয় পার্ট আর্থিক অবস্থা নিয়ে কথা বলবো। তো সবাই যার যার অংশ মিউট করে বলবা, কথা বলবো যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো তখন। আমরা আসলে আজকে 10 অধ্যায় সবাই মিউট করে ফেলো, আমি মিউট করে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা যার যার দায়িত্ববোধ থেকে মিউট করে নাও। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বিবরণীর দ্বিতীয়, যেটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় না তৃতীয় পার্ট, যদিও সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বাট আমাদের পার্ট হচ্ছে দ্বিতীয় আর্থিক অবস্থার বিবরণী, কারণ আমরা এর আগে বিশদায় বিবরণী নিয়ে কথা বলছিলাম, অঙ্ক করাইছিলাম, আর আজকে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা মিলানের বিষয় জড়িত,
আর্থিক অবস্থার মেনে নিয়ে কথা বলবো। তো আমরা মূলত আজকে যে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার মেনে নিয়ে কথা বলবো সেটা এক মালিকানা ব্যবসায় আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যারা ক্ষুদ্র আকারে ব্যবসায় যে কোনো জায়গায় করতে পারে। মুদি দোকান এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, এবং তার সম্পদ দায়গুলা দেখা যাচ্ছে, এবং একই সাথে একটা সময় পরে সে ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে তার টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লাইবিলিটি প্লাস ইকুইটি এটা প্রকাশ করে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তো আমরা মূলত সেই আর্থিক অবস্থার বিবরণী আজকে আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের। তো প্রথমত আমাদের এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণীতে আমরা আজকে যা শিখতে পারবো, আর্থিক অবস্থা বিবরণীর সংজ্ঞা বর্ণনা করতে পারবো, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী কি, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের নিয়মাবলী বর্ণনা করতে পারবো, কিভাবে আমরা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করব, তিন শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে পারবো, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী সাজিয়ে কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা করতে পারবো। তো প্রথমে আমরা প্রশ্ন করি রূপককে, রূপক বলে দেখি আর্থিক অবস্থার বিবরণী কি? স্যার এক্স্যাক্টলি সংজ্ঞাটা মনে আসছে না। আচ্ছা আহনাত আহমেদ বলো আর্থিক অবস্থার বিবরণী কি, বা এখানে আমরা সাধারণত সংক্ষেপে বলবো কোন ধরনের লেনদেন গুলাকে লিখি? বছর শেষে মানে আয় ব্যয় গুলার কি, মানে সম্পদ দায় এগুলার কি যোগ বিয়োগ করা হয়, এরকম একটি নির্দিষ্ট সময় শেষে একটি ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি। আচ্ছা মারুফ না তুমি, মারুফ না? জি স্যার। হ্যাঁ মারুফ, একটা নির্দিষ্ট সময় শেষ বলতে কোন সময় কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট সময় স্যার এক বছর। এক বছর, আচ্ছা তোমারটা মোটামুটি হয়েছে। এবার দেখো আমি এখানে দেখাচ্ছি একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাব কাল শেষে, নির্দিষ্ট সময় সাধারণত এক বছরই শেষ হয়, বা হিসাব কালও 31 ডিসেম্বর শেষ হয়, যদিও আর্থিক বছরও থাকতে পারে, আর্থিক বছর শেষ হয় 30 জুন। একটি নির্দিষ্ট সময় শেষে বা হিসাব কাল শেষে ব্যবসায় আর্থিক অবস্থা জানার জন্য সকল ধরনের সম্পদ বা সম্পত্তি দায় ও মূলধন নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থা বিবরণী বলে। ইয়া আর্থিক বিবরণীর তৃতীয় ধাপ। এই বিবরণীতে হিসাব কাল শেষে ব্যবসায় মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা স্বত্ব দেখানো হয়ে থাকে। মানে আসলে আর্থিক অবস্থা বিবরণীতে আয় ব্যয় আসে না, যদিও আনাত্ম আমি আয় ব্যয়ের কথা বলছো, আয় ব্যয় আর্থিক অবস্থা বিবরণীতে আসে না। আর্থিক অবস্থা বিবরণীতে আসে তিন ধরনের হিসাবে উদ্বৃত্ত, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা স্বত্ব বা মূলধন। তো তোমরা আর্থিক অবস্থার বিবরণী কখন তৈরি করবা? নির্দিষ্ট সময় শেষে, সাধারণত এক বছর শেষে। এই এক বছরটা 31 ডিসেম্বরে শেষ হতে পারে যদি হিসাবকাল হয়, আর যদি আর্থিক বছর হয় তাহলে 30 জুনে শেষ হতে পারে। তো আর্থিক অবস্থা বিবরণীতে মূলত তিন ধরনের তথ্য দেখানো হয়, সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব। তো আমরা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে হিসাব সমীকরণকে প্রমাণ করি। হিসাব সমীকরণ বলতে এ ইকুয়াল এল প্লাস ওই বা ই আমরা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে প্রমাণ করি। তো এবার আসি আমরা পরবর্তী স্লাইড, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের নিয়মাবলী। তো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হয় আমাদের। প্রথম যেটা, আর্থিক অবস্থা বিবরণী হিসাব কাল শেষে বা আর্থিক বছর শেষে এক বছরের জন্য প্রস্তুত করা হয়। এটা সবসময় আমি একটু আগেও বলছি, হিসাব কাল শেষ হয় 31 ডিসেম্বর আর আর্থিক বছর শেষ হয় 30 জুন, এই দুই সময়ের জন্য আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। তারপরে আমরা আসি আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তিগুলো সাজানোর ক্ষেত্রে, সম্পত্তিগুলো সাজানোর ক্ষেত্রে স্থায়িত্বের ভিত্তিতে, সম্পত্তিগুলো সাজানোর ক্ষেত্রে স্থায়িত্বের ভিত্তিতেও সাজানো যায় এবং তারল্যের ভিত্তিতেও সাজানো যায়। তো আমরা এখানে আমাদের যে মেইন বুক, সেই মেইন বুকে স্থায়িত্বের অগ্রাধিকারের ভিত্তিতে যথাক্রমে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অলিক বা অন্যান্য সম্পদ, এই চারটি শিরোনামে সাজাতে হয়। এটাকে বলা হয় স্থায়িত্বের ভিত্তিতে। এখন তুমি তারল্যের অগ্রাধিকার ভিত্তিতেও সাজাতে পারো, তখন আবার চলতি সম্পদকে আগে লিখতে হয়। চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হচ্ছে অলিক সম্পদ, তারপরে সর্বশেষ হচ্ছে স্থায়ী সম্পদ। তো আমরা যেভাবেই সাজাই না কেন, মোট চারটা হেডলাইন, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক বা অন্যান্য সম্পদ। তারপরে এই বিবরণীতে মালিকানা স্বত্ব দায় সাজানোর ক্ষেত্রেও স্থায়িত্বের অগ্রাধিকার ভিত্তিতে যথাক্রমে মালিকানা স্বত্ব, দীর্ঘমেয়াদী দায় ও চলতি দায়, এই তিনটি শিরোনামে সাজাতে হয়। প্রথমে মালিকানা স্বত্ব দেখাতে হয়, তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায়। এটা স্থায়িত্বের ভিত্তিতে, বাট তারল্যের ভিত্তিতে উল্টা, প্রথমে চলতি দায় দেখাতে হয়। তারপরে প্রশ্নের প্রদত্ত রায় ডেবিট দিকের মূলধন জাতীয় ব্যয় বা সম্পদ সমূহ আর্থিক অবস্থা বিবরণীর সম্পদের অংশে, এবং রেয়ামিলে ক্রেডিট দিকে মূলধন জাতীয়
মূলধন জাতীয় প্রাপ্তি বা দায়সমূহ আর্থিক অষ্টমীর দায়ের অংশে বসবে। অর্থাৎ এখানে রামিল যেটা আছে, রামিলের সবগুলো হচ্ছে উদ্বৃত্ত, খতিয়ান উদ্বৃত্ত। সেই রামিলের ডেবিট দিকে মূলধন জাতীয় ব্যয় বা সম্পদের যে উদ্বৃত্ত থাকবে সেটা চলে যাবে আর্থিক অষ্টমীর সম্পদের অংশে, আর রামিলের ক্রেডিট দিকে মূলধন জাতীয় প্রাপ্তি বা দায়ের যে উদ্বৃত্ত থাকবে সেটা চলে যাবে আর্থিক অষ্টমীর দায়ের অংশে। তারপরে সমন্বয় সংক্রান্ত সমন্বয় দফা সমূহ হতে সম্পত্তি সংক্রান্ত লেনদেন সম্পদ অংশে যোগ বা বিয়োগ করে দেখাতে হয়, এবং দায় সংক্রান্ত লেনদেন দায়ের অংশে যোগ বা বিয়োগ করে দেখাতে হয়। অর্থাৎ সমন্বয় যেগুলো আমরা নিচে পাবো রেয়ামিলের নিচে, ওগুলো যদি সম্পদের সাথে সম্পর্কিত থাকে তাহলে সম্পদ অংশে যোগ বা বিয়োগ হবে, আর যদি দায়ের সাথে সম্পর্কিত থাকে তাহলে দায় অংশে যোগ বা বিয়োগ করে দেখাতে হবে। এই বিবরণীতে হিসাবকাল শেষে ব্যবসায় মোট সম্পদ সমান মোট দায় বা মালিকানা সত্ত্ব হয়ে থাকে। মানে আমরা হিসাব সমীকরণটা প্রমাণ করি, এক কথায় এ সমান এল প্লাস ওই, এই বিবরণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাই যে হিসাবকাল শেষে এটা সম্ভব, ব্যবসায় সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়ে থাকে। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে এই নিয়মাবলী নিয়ে বলতে পারো, আর্থিক অবস্থায় নিয়ে প্রস্তুত নিয়মাবলী নিয়ে কোনো কোশ্চেন আসে কিনা, নাই নাকি? তাহলে আমরা এবার প্রশ্নে যাই। সবাই খাতা কলম স্কেল ক্যালকুলেটর সামনে রাখো, যাতে আমরা অঙ্কটা করতে পারি বা তোমরা নিজের অঙ্ক করবা। প্রশ্নে চলে যাও এবার সবাই, আমি পরবর্তী স্লাইডে যাই। আসো পরবর্তী স্লাইড, আঞ্জামে 2019 সালের রামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। রামিল হচ্ছে 31 ডিসেম্বর 2019 সালের রামিল। প্রথমে আছে মূলধন 51,500, দুই নম্বর উত্তোলন 15,000 টাকা, তিন নম্বর প্রারম্ভিক মজুদ পণ্য 17,000 টাকা, চার নম্বর ক্রয় ও বিক্রয়। এখানে আমাদের প্রেজেন্ট টোটাল দেখাচ্ছে মনে হয়, দেখি টোটাল প্রেজেন্ট 9 জন দেখাচ্ছে। আমি যেটা বলছিলাম আসলে খুব কম প্রেজেন্ট। আতিকুর বলো মূলধন প্রথম রেয়ামিলের উদ্বৃত্ত কেইট দিকে আছে, মূলধন আমরা আর্থিক অস্তাবিনী কোন অংশে লিখবো, সম্পদের অংশে না দায়ের অংশে? আতিকুর শুনতে পাচ্ছ না, কথা বলো না। এবার আসো উত্তোলন, পরবর্তী আইটেম উত্তোলন। উত্তোলন কি মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে নাকি? প্রথম ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রয় হচ্ছে বিশদায় বিমিনির প্রথম যে আইটেম সেটা বেতন 9 মাসের 9,000 টাকা। তো 9 মাসের বেতন দেওয়া আছে, তার মানে 3 মাসের বেতন বকেয়া আছে। তো 9 মাসের বেতন 9,000 টাকা যদি হয়, 3 মাসের বেতন হচ্ছে 3,000 টাকা, 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। তো এই বকেয়া বেতনটা রূপক বলো, বকেয়া বেতন আর্থিক অস্থাবিনী কোন পাশে বসে, সম্পদের অংশে না দায়ের অংশে? রূপক স্যার এটা দায়ের অংশে যাবে। কোন কোন দায়ে বসবে, মানে কোন হেডলাইনে? চলতি দায়ে। চলতি দায়ে, নেক্সট। হ্যাঁ ভেরি গুড। এবার আসো মজুরি, মজুরি আমরা বিশদায় বিমিতে বসি, বিক্রিত পণ্যের ব্যয়। রপ্তানি শুল্ক বিশদায় বিমিতে বসে পরিচালন ব্যয়, কুরিন বিশদায় বিমিতে বসে পরিচালন ব্যয়, আসবাবপত্র, আসবাবপত্র আদিয়াত বলো, আসবাবপত্র কোথায় বসবে, কোথায় বসাবো আদিয়াত? আসবাবপত্র সম্পদ অংশে বসবে। সম্পদ কোন শিরোনামে, সম্পদ অংশের মানে কোন হেডলাইনে? স্যার হেডলাইন হবে স্যার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, আচ্ছা। এরপর আমরা আসি বিবিধ দানাধার, এটাও আর্থিক অস্থাবিনী আইটেম। তো বিবিধ দানাধার আর্থিক অস্থাবিনীতে মারুফ বলো, বিবিধ দানাধার আর্থিক অস্থাবিনীর কোন অংশে বসবে, সম্পদ না দায়? দায়ের অংশে, এটা চলতি দায়। হ্যাঁ, তারপরে নেক্সট হচ্ছে বাট্টা, দুই দিকে আছে প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা, এটা পরিচালন ব্যয় একটা, আরেকটা হচ্ছে অন্যান্য আয়। ভাড়া 16 মাসে, আনাত তাহমিদ বলো ভাড়া 16 মাসের, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ভাড়া কি বেশি দেওয়া হয়েছে নাকি কম, কোনটা বেশি দেওয়া হয়েছে? কত মাসে
কত মাসের বেশি দেওয়া হয়েছে 4 মাসের অগ্রিম দেওয়া হয়েছে এটা বের করব কি করে স্যার এটা হচ্ছে যে 12 মানে যত টাকা মানে 4000 দিয়ে ভাগ 12 ইনটু 4 না না তুমি আগের দিনও এরকম ভুল করছিল আসলে 4000 কে 16 দিয়ে ভাগ করতে হবে আর গুণ করতে হবে 4 দিয়ে যত মাস দেওয়া থাকে তত দিয়ে ভাগ করতে হয় আর যত মাস বেশি দেওয়া আছে তত দিয়ে গুণ করতে হয় 4 দিয়ে গুণ করতে হবে তো এই টাকাটা আর্থিক অবস্থাপনী কোথায় বসবে বলো সম্পদ না দায়ে বাড়ার যে অগ্রিম টাকাটা এটা অগ্রিম হ্যাঁ অগ্রিম অগ্রিম স্যার সম্পদ চলতি সম্পদে বসবে নেক্সট 14 নম্বর আইটেম ইজারা সম্পত্তি 10 বছর তো 10 বছরের ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ আর 10 বছরের টাকা তো আর বসবে না বসবে হচ্ছে তোমার কয় বছর টাকা বলো 1 বছরের টাকা না 1 বছরের টাকা অবলম্বন হিসেবে বিশদায় বিমিতে যাবে 600 টাকা আর বাকি 5400 টাকা আর্থিক অবস্থাপনীর কোন সম্পদ হিসেবে বসবে বলো আর্থিক অবস্থাপনী কোন সম্পদ এটা স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ আচ্ছা ভেরি গুড এবার আমরা চলে আসি সমন্বয় তো সমন্বয় 1 নম্বর সমাপনী মজুপন্ন 14000 টাকা মূল্যায়িত হয়েছে 1 নম্বর সমন্বয় সমাপনী মজুপন্ন 14000 টাকা মূল্যায়িত হয়েছে তো রূপক সমাপনী মজুপন্ন দুই জায়গায় বসে প্রথমত বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিয়ে থাকি পরবর্তীতে কোথায় বসে স্যার সেটা চলতি সম্পদে বসে আচ্ছা ভেরি গুড সমন্বয় জিনিস কমপক্ষে দুইবার বসে এবার শাহন বলো কুরিন 1500 টাকা অবলম্বন করতে হবে তো কুরিন এটা সমন্বয় আইটেম দুইবার বসে বলো কোথায় কোথায় দুইবার বসবে শাহন চৌধুরী কুরিন 1500 টাকা অবলম্বন করতে হবে বলো কুরিন 1500 টাকা অবলম্বন করতে হবে পারো না আচ্ছা মারুব বলো কুরিন 1500 টাকা আমরা কোথায় কোথায় লিখবো স্যার কুরিন স্যার এটা হচ্ছে স্যার পরিচালন ব্যয়ে বাদ যাবে মানে পরিচালন ব্যয়ে যোগ হবে যোগ হবে যোগ হবে নতুনটা যোগ হবে নতুনটা যোগ হবে আর স্যার স্যার আমার ফোন হঠাৎ হ্যাং হয়ে গিয়েছিল স্যার আমি শুনিনি কিছু আচ্ছা তোমাকে পরে বলবো আর্থিক অস্থাবিনিতে কোথায় যাবে স্যার দেনাদার থেকে বাদ যাবে বাদ যাবে রাইট এরপরে বলা আছে অবশিষ্ট দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি ধরতে হবে আমার যে রেয়ামিলি যে দেনাদার আছে তার থেকে কুরিন বাদ দিতে হবে এবং এখানে অলিখিত বিক্রেতা ক্লোজ যোগ করতে হবে তারপরে অবশিষ্ট দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি ধরতে হবে এই কুরিন সঞ্চিতি শাহন চৌধুরী বলো কুরিন সঞ্চিতি আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা বিশদার বিবরণীতে কোথায় কোথায় বসবে বলো কুরিন সঞ্চিতি ধরতে বসে 10% বলো শাহন চৌধুরী কুরিন সঞ্চিতি 10% ধরতে হবে তো এটা বিশদায় বিবরণীতে কোথায় যাবে আর আর্থিক অবস্থাপনীতে কোথায় যাবে কুরিন সঞ্চিতির যে টাকাটা বললাম আমরা সেই কুরিন সঞ্চিতির টাকাটা প্রথমত বিশদায় বিবরণী পরিচালন ব্যয়ে যে কুরিন 1500 টাকা আছে তার সাথে যোগ করতে হবে ভাই সবাই মিউট করে রাখো আর অন্যদিকে আর্থিক অবস্থাপনী দেনাদার থেকে কুরিন সঞ্চিতি বাদ দিতে হবে এই দুটো কাজ আসবাবপত্রের উপর 4% অবচয় ধার্য করতে হবে ইয়াসির আরাফাত বলো অবচয় যে ধার্য করতে হবে এই অবচয়টা আমরা কোথায় কোথায় লিখবো বলো আসবাবপত্রের উপর অবচয় ধার্য করতে হবে ইয়াসির আরাফাত এরা কি শুনতে পারে নাকি আল্লাহই জানে এরা ক্লাস স্যার আমারটা আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি আবার ইন্টারনেট প্রবলেম হইতেছে আরে আল্লাহ ইয়াসির আরাফাত আসবাবপত্রের উপর 4% অবচয় ধার্য করতে হবে এই প্রশ্নটা আমি তোমাকে বললাম যে অবচয়টা কোথায় কোথায় লিখতে হবে এটা জানতে যাচ্ছিলাম আচ্ছা স্যার আমি চেষ্টা করি দেখি অবচয়টা প্রথমত বিশদাবিনী পরিচালন ব্যয় লিখতে হবে দ্বিতীয়ত আসবাবপত্র থেকে বাদ দিতে হবে চেষ্টা করতে করতে সময় চলে যাবে স্যার একটু কুরিনটাকে আবার স্যার আবার বুঝিয়ে দিবেন স্যার কুরিনটা স্যার আবার একটু বললে ভালো হতো আচ্ছা কুরিনটা আমরা অঙ্কে সলিউশনে গিয়ে বুঝাবো এখন আপাতত বুঝাচ্ছি একটু খেয়াল করো 4 নম্বর অলিখিত ক্রয় 1000 টাকা ও অলিখিত বিক্রয় 2000 টাকা তো অলিখিত ক্রয় ক্রয়ের সাথে যোগ হয় এবং পানাদার সাথে যোগ হয় অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হয় এবং দেনাদারের সাথে যোগ হয় মানে দুইবার করে সমন্বয় কাজ হয় আমাদের প্রথম প্রশ্ন আঞ্জামের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় দেখো প্রথম প্রশ্নের উত্তর এই যে দেখো
আঞ্জামের নির্ধারণাদার এখানে তুমি বুঝতে পারবা কুরিন সঞ্চিতির ব্যাপারটা। প্রথমত রামিলে রামিলে আমার দেখো রামিলে আমরা প্রশ্ন দিয়েছিলাম রামিলে দানাদার আছে দেখো 13,000 টাকা। এই 13,000 টাকা তুমি প্রথমে লিখবা, লেখার পরে সমন্বয় একটু আগে আমরা বলছিলাম অলিখিত বিক্রয় দেখো দেওয়া আছে 2,000 টাকা, এই 2,000 টাকা যোগ করবা, যোগ করার পরে আসবে 15,000 টাকা। তারপরে সমন্বয়ে এই যে 2 নম্বর সমন্বয় তোমরা যেটা বলছিলা কুরিন 1,500 টাকা অবলম্বন করতে হবে, এটা নতুন কুরিন, নতুন কুরিন হলে দানাদার থেকে বাদ যায়। এটা দেখো কুরিন 1,500 টাকা নতুন কুরিন নামে আমরা বাদ দিয়েছি, 15,000 থেকে 1,500 বাদ দিলে আসবে 13,500। তারপরে তোমরা যেটা বললে সঞ্চিতির কথা অবশিষ্ট দানাদার উপর 10% কুরিন সঞ্চিতি ধরতে হবে, এই অবশিষ্ট দানাদার বলতে এই সব যোগ বিয়োগ করে যে 13,500 আসলো তার উপর 10%, তাহলে 1,350 টাকা। এই 1,350 টাকাই হচ্ছে আমার নতুন কুরিন সঞ্চিতি, এটা দানাদার থেকে বাদ যায়, অন্যদিকে বিশদায় বিমিতে পরিচালন ব্যয়ে কুরিনের সাথে যোগ হয়। তাহলে আমরা 13,500 থেকে 1,350 টাকা বাদ দিয়ে আমার নির্ধারণাদার আসছে 12,150 টাকা। এটাই হচ্ছে আমার ক নম্বরের উত্তর, এটাকে নির্ধারণাদারও বলা হয় এটাকে প্রকৃত দানাদারও বলা হয়। এবার বলো কুরিন সঞ্চিতির ব্যাপারটা বুঝতে পারছো তো? কুরিন সঞ্চিতি কিভাবে নির্ণয় করে, সমন্বয় থাকলে কিভাবে বের করে বুঝতে পারছো তো নাকি? সমন্বয় থাকলে প্রথমে দানাদার যেটা রেয়ামিলে থাকবে তার সাথে ধারে বিক্রয় যদি সমন্বয় থাকে যোগ করবা, তার থেকে নতুন কুরিন সমন্বয় থাকলে বাদ দিবা, বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা 13,500, ওই 13,500 উপরে আমরা 10% কুরিন সঞ্চিতি বের করলে যেটা বের হবে ওটা নতুন কুরিন সঞ্চিতি, কুরিন থেকে বাদ যাবে, আর অন্যদিকে কুরিনের সাথে যোগ হবে, আর অন্যদিকে দানাদার থেকে আমরা বাদ দিয়ে নিট দানাদার বের করবো। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। হাবিজ সরকার হাত উঠেছে, হাবিজ সরকার কিছু বলবা নাকি? বলতে তো পারো না, বলবা কেমনে? এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বরে বলছে মোট লাভ 22,500 টাকা হলে আঞ্জামের বিশদ আয় বিবরণী তৈরি করো। বিশদ আয় বিবরণী প্রথম অংশের রেজাল্টটা দিয়ে দিচ্ছে মোট লাভ, যদিও আমাদের আজকে আলোচনার বিষয় বিশদ আয় বিবরণী না, আমরা গতদিনে আলোচনা করছিলাম, তারপরেও খ নম্বরে বিশদ আয় বিবরণী করতে বলা হয়েছে। মোট লাভ 22,500 টাকা হলে আঞ্জামের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তো দেখো আমরা বিশদ আয় বিবরণী করছি, এখানে বিশদ আয় বিবরণী কর, আঞ্জামের বিশদ আয় বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে মোট লাভ 22,500 যেটা দেওয়া আছে প্রশ্নে, তারপরে বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা বেতন লিখবো, রেয়ামিলে বেতন আছে 9 মাস, 9 মাসে 9,000 টাকা, তাহলে 3 মাসের বকে হচ্ছে 3,000 যোগ করে 12,000 টাকা। তারপরে রেয়ামিলে আছে রপ্তানি শুল্ক 1,500 টাকা, সেটা আমরা সরাসরি লিখবো। রেয়ামিলে দেখো রপ্তানি শুল্কের পরে কুরিন আছে 500, দেখো কুরিন 500, তো কুরিনটা আমরা এখানে লিখবো। লেখার পরে সমন্বয় আমাদের নতুন কুরিন ছিল, দেখো সমন্বয়ে নতুন কুরিন দেওয়া আছে 1,500 যোগ করবা, তাহলে 500 আর 1,500 যোগ করলে 2,000। তারপরে সমন্বয়ে যে নতুন কুরিন সঞ্চিতি ধরতে বলছে 10%, সেটা আমরা ক নম্বরে বের করছি, দেখো 1,350, এটা যোগ করবা, যোগ করে মোট আসে 3,350। এখানে যদি রামিলে পুরাতন কুরিন সঞ্চিতি থাকতো তাহলে সেটা বাদ দিতে হতো, আমাদের অঙ্কে নাই সেটা, এই জন্য আর বাদ দেওয়া লাগবে না। মোট 3,350 টাকা হচ্ছে কুরিন খরচ। এরপরে রেয়ামিলে ডেবিট দিকে দেখো বাট্টা নামে একটা আইটেম আছে 2,000 টাকা, এটাকে বলে প্রদত্ত বাট্টা বা বাট্টা খরচ, তো আমরা এই যে বাট্টা লিখছি 2,000 টাকা। এরপর আসো রেয়ামিলে ডেবিট দিকে ভাড়া নামে 16 মাসে 4,000 টাকা দেওয়া আছে, তো 4,000 টাকা ভাড়া আমরা লিখছি, তার থেকে বাদ অগ্রিম একটু আগে আহনাবকে জিজ্ঞাসা করছিলাম 16 দিয়া ভাগ 4 দিয়া গুণ, অগ্রিম 1,000 টাকা বের হবে, এটা বাদ যাবে, বাইরে হবে 3,000। রেয়ামিলে ইজারা সম্পত্তি আছে, দেখো ইজারা সম্পত্তি হচ্ছে 10 বছরে 6,000, তাহলে 1 বছরে অবলম্বন হচ্ছে 600 টাকা, এটা আমরা এখানে লিখছি। রেয়ামিলে আসবাবপত্র আছে, দেখো আসবাবপত্র হচ্ছে আমাদের 20,000 টাকা, এর উপর আমাদের সমন্বয় বলছে, দেখো সমন্বয় বলছে আসবাবপত্রের উপরে 4% অবশ্য ধরতে হবে, তাহলে 20,000 4% হচ্ছে 800 টাকা, তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে 23,250 টাকা। যদিও আমাদের মোট লাভ ছিল 22,500 কিন্তু পরিচালন ব্যয় আমাদের বেশি, যদি পরিচালন ব্যয় বেশি হয় তাহলে আমরা ক্ষতি বলবো, আমাদের ক্ষতি হচ্ছে 750 টাকা পরিচালন ক্ষতি। এবার যোগ অন্যান্য আয়, অন্যান্য আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি, রেয়ামিলে ক্রেডিট দিকে আছে দেখো 3,000 টাকা, সেই বাট্টা প্রাপ্তিটা আমরা এখানে লিখবো, আর অন্যান্য আয় আমাদের অঙ্কে নাই, সেটা যোগ করে আমরা আবার নিট লাভ নিট মুনাফায় প্রত্যর্পণ করবো। তো আমাদের আগে ক্ষতি হয়েছে 750, আর এখন আমাদের অন্যান্য আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি 3,000, তাহলে আমাদের নিট মুনাফা হচ্ছে 2,250। এই অঙ্কে অন্যান্য ব্যয় ছিল না, যার কারণে আমরা অন্যান্য ব্যয় বাদ দিতে পারিনি, অন্যান্য ব্যয় হিসাবে থাকে অনেক কিছু, তো 2,250 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। বুঝতে পারছো নাকি সবাই? নিট মুনাফা যে বের করলাম,
বলো কোন সমস্যা নাই তো নেট পোনাফা নিয়ে আমার না স্যার নেই আচ্ছা তাহলে আমরা এবার আসি আমাদের আজকের আলোচনা যে মূল বিষয় ছিল আর্থিক অবস্থা বিবরণী সে আর্থিক অবস্থা বিবরণী গ নম্বরে দেখো আমাদের প্রশ্নে বলছে আনজামে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের একটি আর্থিক বিবরণী তৈরি করো দ্যাট মিন্স আর্থিক অবস্থা বিবরণী তো আর্থিক অবস্থা বিবরণীতে আমরা গ নম্বরে আর্থিক অবস্থা বিবরণী সাজানোর ক্ষেত্রে তিনটা নিয়ম আছে আমরা স্থায়িত্ব অগ্রাধিকারের ভিত্তিতে সাজাইছি কারণ আমাদের বইতে স্থায়িত্বের অগ্রাধিকার ভিত্তিতে আছে এছাড়াও তারল্যের অগ্রাধিকার ভিত্তিতেও আর্থিক অবস্থা বিবরণী সাজানো যায় আর মিশ্র পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে সেখানেও সাজানো যায় তো আমরা যেহেতু বইতে স্থায়িত্বের অগ্রাধিকার ভিত্তিতে আছে তো আমরা স্থায়িত্বের অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করছি তো এখানে সম্পদগুলোকে চারটা ভাগে ভাগ করে লিখতে হয় প্রথমে স্থায়ী সম্পদ তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ তারপরে চলতি সম্পদ তারপরে হচ্ছে তোমার অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে ইজারা সম্পদ দেখো রামিলে দেওয়া আছে ইজারা সম্পদ 6,000 টাকা লাস্ট আইটেম তার থেকে আমরা অবলম্বন এক বছর একটা বাদ দিয়েছি 600 বাইরে 5,400 এরপর আসো রামিল আসবাবপত্র দেওয়া আছে দেখো আসবাবপত্রের টাকা হচ্ছে 20,000 এবং আসবাবপত্রের উপর অবচদত্ব বলছে 4% তো আমরা 20,000-এর 4% 800 টাকা বাদ দিয়ে বাইরে লিখছি 19,200 তাহলে মোট স্থায়ী সম্পদ দুইটাই যোগ করে আসবে 24,600 এরপরে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আমাদের প্রথমে নিট দানাদার নিট দানাদার আমরা কিভাবে পেলাম কতে বের করছি প্রকৃত দানাদার বা নিট দানাদার একই কথা তো ক থেকে আনিত দিয়ে আমরা কতে দেখো নিট দানাদারের পরিমাণ হচ্ছে 12,150 এটা আমরা ডাইরেক্ট লিখে দিছি যদি আমরা কতে বের না করতাম তাহলে আমাদের এখানে দেখাতে হতো ওই একই জিনিসটা তারপরে অগ্রিম ভাড়া ওই যে 16 মাসে যে ভাড়া দেওয়া হয়েছে দেখো ভাড়া 16 মাস দেওয়া আছে তোমার 4,000 টাকা তাহলে আমাদের 4 মাসের যে অগ্রিম ভাড়া সে অগ্রিম ভাড়াটা আমরা বের করছি সেটা হচ্ছে 1,000 টাকা তারপরে সমন্বয় দেখো সমাপনী মজুত পণ্য দেওয়া ছিল আমাদের 14,000 টাকা এই সমাপনী মজুত পণ্যটা আমরা সম্পদ অংশে লিখলাম 14,000 টাকা এছাড়া আমাদের চলতি সম্পদ আর নাই তাহলে যোগ করার পরে আসবে 14 আর 15 আর 12 27,150 টাকা হচ্ছে মোট চলতি সম্পদ তাহলে আমরা যোগ করলে টোটাল পাচ্ছি 51,750 টাকা মোট সম্পদ এই হচ্ছে আমাদের সম্পদের অংশ তো আমাদের এখানে সম্পদের অংশে দুইটা বিষয় অনুপস্থিত একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই আর একটা হচ্ছে অলিক বা অবাস্তব সম্পদ যেটা বিলম্বিত বিজ্ঞাপন নামেই এই 9-10 বইতে বেশি থাকে সেটাও নাই তারপরে আমরা দায়ের অংশ সাজাবো দায়ের অংশ সাজানোর ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে স্থায়িত্বের অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা সাজাই তাহলে তিনটা ভাগ মালিকানা স্বত্ব দীর্ঘমেয়াদী দায় চলতি দায় মালিকানা স্বত্ব দীর্ঘমেয়াদী দায় চলতি দায় তো মালিকানা স্বত্বের মধ্যে আমরা ব্যবসায় মালিক নিকট মালিকের পাওনা এটা আগে লিখবো তো দেখো মালিকানা স্বত্বের মধ্যে প্রথমে আমরা মূলধন লিখছি 51,500 তার থেকে উত্তোলন বাদ দিবা নেট মুনাফা যোগ করবা তো উত্তোলন হচ্ছে 15,000 ছিল আর নেট মুনাফা আমরা খ নম্বরে বের করছি দেখো 2,250 তো দেখো মূলধন যোগ নেট মুনাফা 51,500 সাথে 2,250 যোগ আর উত্তোলন 15,000 টাকা মাইনাস করার পরে আমাদের বাইরে আসবে 38,750 টাকা এটা হচ্ছে মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত এরপরে আমাদের দীর্ঘমেয়াদী দায় ঋণ বা বন্ধকি ঋণ থাকে সেটা এই অঙ্কে নাই তারপরে আমরা লিখবো চলতি দায় হেডলাইন তো চলতি দায়ের মধ্যে আমাদের দেখো র্যামিলের মধ্যে আছে পাওনাদার চলতি দায় পাওনাদার আছে 9,000 টাকা এবার সমন্বয় দেখো ধারে ক্রয় নামে একটা আইটেম আছে অলিখিত ক্রয় 1,000 টাকা এটা যোগ করতে হবে তো আমরা পাওনাদারের সাথে দেখো অলিখিত ক্রয় যোগ করছি যোগ করে বাইরে 10,000 টাকা রাখছি এরপরে আমাদের র্যামিলে ওই যে 9 মাসের বেতন দেওয়া ছিল 3 মাসের বেতন বকেয়া আছে তাহলে 3 মাসের বকেয়া বেতন আমরা এখানে যোগ করব তাহলে 3 মাসের বকেয়া বেতন হচ্ছে 3,000 টাকা আর আমাদের চলতি দায় নাই দুটো যোগ করে আসবে 13,000 টাকা তাহলে আমরা মোট পেলাম 38,750 যোগ 13,000 ইকুয়াল টু 51,750 টাকা এটা হচ্ছে মোট মালিকানা স্বত্ব দায় অর্থাৎ আর্থিক অবস্থা মিনি সম্পদ যা হবে দায় মালিকানা স্বত্ব তাই হবে এবার তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে থাকলে বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো নাই ওকে তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব যেহেতু কোশ্চেন নাই আমি প্রশ্ন উত্তর পর্বে যারা যারা আমাদের এখানে অ্যাটেন্ড হিসেবে আছো আমার মনে হয় এখন মাত্র 10 জন আছে এই 10 জনকে আমি প্রশ্ন করব ক্রমান্বয়ে সুতরাং যাকে যে প্রশ্ন করব সে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দিবা যেহেতু তোমরা বলছো তোমাদের কোনো আর কোশ্চেন নাই তাহলে প্রথম প্রশ্নই আমরা চলে যাই
শাওন চৌধুরী তোমাকে প্রশ্ন করতেছি, আর্থিক অবস্থা বিবরণী কোন সময়ে প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থা বিবরণী কোন সময়ে প্রস্তুত করা হয়? প্রথম প্রশ্ন তোমাকে, হিসাবকাল শেষে, হিসাবকাল কখন শেষ হয়? এক বছর পর। এই এক বছর তারিখটা কখন? আর্থিক বছর শেষে, আর্থিক বছর শেষেও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে আর্থিক বছর কখন শেষ হয়? আর্থিক বছর শুরু হয় পয়লা জুলাই আর আর্থিক বছর শেষ হয় পরবর্তী বছর 30 জুন, অর্থাৎ 30 জুনেও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা যায়। জুলাই থেকে জুন হিসাব করে এক বছর দেওয়া হয়। আচ্ছা, এবার আসো রাহাবার। স্যার, রাহাবার আমাকে শুনতে পাচ্ছো? রাহাবার, স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা ছোট কোশ্চেন করব। আচ্ছা বলো স্যার, কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি মানে 4 মাস বা 6 মাসের কি আমরা এই প্রস্তুত করতে পারি আর্থিক বিবরণী, বিশদ বিবরণী? মানে আর্থিক বিবরণী সাধারণত এক বছরের জন্য করা যায়। তবে তুমি যে প্রশ্নটা করলে যে আমরা কি 6 মাসের জন্য করতে পারি, হ্যাঁ করতে পারি, অর্ধ বছরের জন্য করা যায়, সাধারণত এক বছর, কিন্তু অর্ধ বছরের জন্য করা যায়। রাহাবার বলো, রাহাবার, রাহাবার শুনতে পাচ্ছো তুমি আমাকে? জি স্যার। আচ্ছা তুমি বলো, আর্থিক অবস্থার বিবরণীতে কোন কোন ধরনের হিসাবে উদ্বৃত্ত লেখা হয়, মানে আমরা কোন ধরনের হিসাবের ব্যালেন্স গুলো? স্যার সম্পদ লেখা হয়, দায় এবং মূলধন। সম্পদ, দায়, মূলধন বা মালিকানা স্বত্ব, রাইট? সম্পদ, দায়, মূলধন বা মালিকানা স্বত্ব আর্থিক অবস্থার বিবরণীতে লেখানো হয়, লেখা হয়। তারপর আমরা রূপককে বলি, রূপক বলো 3 নম্বর প্রশ্ন, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায়সমূহ সাজানোর পদ্ধতি কয়টি ও কি কি? সম্পদ দায়গুলোকে সাজানোর ক্ষেত্রে পদ্ধতি কয়টি ও কি কি? রূপক, আর আমাকে স্যার পদ্ধতি দুইটা, পদ্ধতি তিনটা, যদিও তুমি বলতেছো দুইটা, দুইটার নাম বলে দেই কি কি বলো, দুইটার নাম বলো। স্যার আমি পারবো? স্যার পারবো না। আচ্ছা কে পারবা সেই বলো। মনে আসছে স্যার, আতিক। স্যার আতিক বলো, তোমাদের বৈধত নাও থাকতে পারে, তিনটা পদ্ধতি, স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতি, তারল্যের অগ্রাধিকার পদ্ধতি এবং মিশ্র পদ্ধতি। স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে স্থায়ী সম্পদ আগে দেখানো হয়, তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে চলতি সম্পদ আগে দেখানো হয়, আর দায়ের ক্ষেত্রে স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে মালিকা সত্ত্ব আগে দেখানো হয়, আর তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে চলতি দায় আগে দেখানো হয়। আচ্ছা এবার আসি আমরা 4 নম্বর, আমি এখানে প্রশ্নগুলো বলে বলছি। 4 নম্বর হচ্ছে আদিয়াত, তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদ সমূহ কিভাবে সাজানো হয়? বলো, তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদ সমূহকে কিভাবে সাজানো হয়? আদিয়াত স্যার, স্যার তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে স্যার প্রথমত স্যার অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ, আর সর্বশেষ হচ্ছে স্থায়ী সম্পদ পারা উচিত। চলতি সম্পদ প্রথমে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ দ্বিতীয়ত, 3 নম্বর চলতি অলিক সম্পদ, 4 নম্বর হচ্ছে স্থায়ী সম্পদ। হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো? স্যার স্যার আমি তো জানতাম স্যার এই যে তারলের অগ্রাধিকার পদ্ধতিতে অলিক সম্পদ শেষে দেওয়া হয়। স্যার না না, অলিক সম্পদ স্থায়ী সম্পদের আগে, কারণ অলিক সম্পদ স্থায়ী সম্পদের আগে ব্যানিশ হয়ে যায়, ব্যানিশ মানে শেষ হয়ে যায়, স্থায়ী সম্পদ সবার শেষে শেষ হয়, যেটা শেষ হয় ওই শেষের ভিত্তিতেই তোমাকে লিখতে হবে সিরিয়ালটা। প্রথমে তরল সম্পদ, চলতি সম্পদ, এটা আগেই শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হচ্ছে অলিক বা অন্যান্য সম্পদ, তারপরে হচ্ছে স্থায়ী সম্পদ। আচ্ছা স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে, এটা হচ্ছে আদিয়াদের পরে কে আছে দেখি, ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত বলো, স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে দায় সমূহকে কিভাবে সাজানো হয়? এটা আমাদের বইতে আছে, আমি অঙ্ক করাইছি একটু আগে, ওই নিয়মটাই করাইছি। স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে দায় সমূহকে কিভাবে সাজানো হয়? ইয়াসির আরাফাত চৌধুরী শুনতে পাচ্ছ আমাকে? স্যার পারি না। হায় হায়, মারুফ বলো, আমরা একটু আগে অঙ্ক করছি, স্থায়িত্বের অগ্রাধিকার পদ্ধতিতে দায় সমূহ কিভাবে সাজানো হয়? স্যার প্রথমে মালিকানা সত্ত্ব ও মূল মালিকানা সত্ত্ব বের করতে হবে, তারপর স্যার চলতি দায়, তারপরে দীর্ঘমেয়াদী দায়,
আবিদ সরকার তুমি আমাকে বলো দেখি লিখে দাও চ্যাটে কয়েকটি চলতি সম্পদের নাম বলো, নাম লিখে দাও কয়েকটি চলতি সম্পদের নাম লিখো। আর আমাদের আতিকুর বলো কয়েকটি চলতি দায়ের নাম বলো, আতিকুর কয়েকটি চলতি দায়ের নাম বলো, চলতি দায়। হ্যাঁ চলতি দায়, চলতি দায় স্যার পারনাদার বকেয়া খরচ অগ্রিমায় ব্যাংক জমাতৃত্ব দেন দেন। হ্যাঁ ভেরি গুড, ব্যাংক জমাতৃত্ব আর কি বলছে লাস্টে স্যার অগ্রিমায়। হ্যাঁ আর প্রদেয় নোট, প্রদেয় নোট মানে যে নোটে টাকা পরিশোধ করতে হবে তাই না? আচ্ছা স্যার, আচ্ছা এরপরে আমরা আবিদ সরকারের পরে কাউকে দেখতে পাচ্ছি কিনা মনে হয় আর কেউ নাই, উপরের দিকে যাইতে হবে। আচ্ছা রাহাবাদ তো বললামই, আতিকুত তো বলছি, আমাদের ক্যান্ডিডেট খুব কম, ইয়াসিরাবাদ তো পারলই না, রূপক মারুফ তো বলছি, আনাপ্তা আহমেদকে বলবে এবার। মালিকানাসত্বের সমাপন উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করা হয়? আনাপ্তা আহমেদ মালিকানাসত্বের সমাপন উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করি আমরা? মালিকানা সত্ত্বের সমাপন উদ্বৃত্ত মূলধন বা উত্তোলন বা আয়কর, তারপরে হচ্ছে গিয়ে মূলধন বা উত্তোলন বা আয়কর, তারপরে হচ্ছে গিয়ে প্লাস সমাপনী মজুত পণ্য। আরে তুমি তো পুরো মারি দিবা পরীক্ষায়। আমি প্রথম হচ্ছে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা, নিট মুনাফার কথা তুমি বলোই নেই, নিট মুনাফা। হ্যাঁ তারপরে বাদ উত্তোলন, বাদ উত্তোলন। হ্যাঁ বলো আতিকুর, বলো আতিকুর। প্রথমে মূলধন, হ্যাঁ তার মূলধনের সাথে স্যার অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, তারপর নিট মুনাফা, নিট মুনাফা হলে সেটা যোগ করতে হবে, ক্ষতি হলে বিয়োগ করতে হবে, তারপর উত্তোলন এবং উত্তোলন এবং আয়কর বিয়োগ করতে হবে, কারণ আয়কর ওয়ান কাইন্ড অফ উত্তোলন, তারপর হচ্ছে সাধারণ সঞ্চয় যোগ করতে হবে যেটা। হ্যাঁ ভেরি গুড, তুমি পারছো, তুমি মোটামুটি ভালোই পারো, চটপটে ছেলে তো ওই জন্য ভালোই পারো, খারাপ না। এবার আমরা যাই আরেকজনকে প্রশ্ন করি দেখি কিছু আছে নাকি আর কেউ। আবিদ সরকার তো আমার উত্তর এখনো দেয় নাই। শাওন চৌধুরী তোমাকে আরেকটা প্রশ্ন করি দেখি পারো কিনা, কয়েকটি স্থায়ী সম্পদের নাম বলো। স্থায়ী সম্পদ স্যার, হ্যাঁ স্থায়ী সম্পদ, সহজ কোশ্চেন স্যার, হচ্ছে দালান কোঠা জমি, তারপরে আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সুনাম, ইয়েস স্যার, ট্রেডমার্ক, এগুলো তো বলতে হবে। এত স্লো কেন শাওন চৌধুরী, এত স্লো হলে হবে না স্যার, ভাবতে হবে স্যার, ভাবতে হবে স্যার, ভাবতে মানে টাইম লাগছে স্যার। হ্যাঁ বলো, আমার পরীক্ষা আমার সামনে স্যার, আমার দুর্ভাগ্য স্যার। ও তোমার সামনে না, আচ্ছা। ইয়াসির আরাফাত চৌধুরী, ইয়াসির আরাফাত চৌধুরী তোমাকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি লাস্ট, তুমি দেখি পারো কিনা, কয়েকটি চলতি সম্পদের নাম বলো। ইয়াসির আরাফাত চৌধুরী কয়েকটি চলতি সম্পদের নাম, যেটা আবিদ সরকারকেও বলেছিলাম সে মানে উত্তর দেয় নাই, কয়েকটি চলতি সম্পদের নাম স্যার, ব্যাংক জমা, হ্যাঁ কুল খরো, না 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 ব্যাংক জমা, হ্যাঁ ভাড়া, হ্যাঁ আরে হলো না দেনাদার, অগ্রিম ভাড়া কিন্তু সম্পদ স্যার, অগ্রিম ভাড়া, ভাড়া কিন্তু ভাড়া বলছো, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, তাহলে তো হবে না। তোমরা আসলে কয়েকজন খুব ভালো পারো কিন্তু কয়েকজনের অবস্থা কিন্তু এখনো ভালো না, এতদিন ধরে স্যাররা আমি এমজেন স্যার সবাই আর্থিক বিবরণী করায়, এই আর্থিক বিবরণী করায় তারপরেও আর্থিক বিবরণীর অবস্থা কিন্তু তোমাদের অত ভালো না। আচ্ছা যাক, পরে ক্লাসের এটা যদি আমার দেখা হবে কিনা পরে ক্লাসে বোঝা যাচ্ছে না, তারপরও এই সৃজনশীল প্রশ্ন 3 নম্বর পাঠ্য বইয়ের এটা হোমওয়ার্ক হিসেবে করবা, সবাই করবা। আর এটা তোমরা করবা বলতে তোমরা নিজেরা ট্রাই করবা, কারণ পরীক্ষা চলে আসছে 19 তারিখ থেকে পরীক্ষা, আমার সাথে মনে হয় তোমাদের আজকেই 9 তারিখ।